এই মুহূর্তে আমরা যে স্টেজটাতে আছি এটা হচ্ছে ভবানীপুর মুরারিশা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুদিন ব্যাপী যে জমজমাট একটা ফুটবল আয়োজন ছিল, আমি দুদিন ধরে এখানে ছিলাম এবং দেখছি যে রাজকীয় আয়োজন। এই আয়োজনের প্রধান কর্তা হিসেবে আমরা যার কথা প্রথমেই বলবো, আখের আলী মণ্ডল, তিনি আমাদের সামনে এই মুহূর্তে আছেন। আমরা তার কাছে জেনে নেব আগামীতে তিনি কি করতে চলেছেন এখানে, এখানকার মানুষ এবং এই যে খেলা এটা কোনো ক্লাব কর্তৃক নয়, এটা সরাসরি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তো রাজনৈতিক দিকটা আমরা কিছুটা জেনে নেব তার কাছ থেকে, সামনে তিনি কিভাবে যেতে যাচ্ছেন। দেখুন, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আমাদের প্রোগ্রাম ছিল, কিন্তু এই কোভিড-19 জন্য আমরা আগামী কালকের এবং আরও যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো আমরা ক্যান্সেল করতে বাধ্য হলাম। তবে এই তিন দিনব্যাপী যে প্রোগ্রামগুলো আমাদের ছিল রক্তদান শিবির স্বেচ্ছায় পার্টির প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে এবং ১৬ দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা সেটাও হয়েছে, মহিলা ফুটবল ছিল সেটাও হয়েছে। কোভিডের কথা মাথায় রেখে দিদি মমতা ব্যানার্জি কিছু ঘোষণা করেছে, আনুষ্ঠানিক লকডাউন করেছে, সেই কারণে আগামীকালও আমাদের প্রোগ্রাম ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, সেসব আমরা ক্যান্সেল করে দিয়েছি এবং আমরা কোভিড পরিস্থিতি ঠিক হলে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটা দিয়ে দেবো এবং আগামী বছর দর্শকদের আরও ভালো, এর থেকে আরও ভালো খেলা আমরা নিশ্চয়ই উপহার দেবো। এবং আমি মনে করি, আমি একজন খেলোয়াড় ফুটবল খেলা প্রেমিক হিসাবে বলছি, সেটা হলো আমাদের বৈশাখ সাব ডিভিশনের সেরা খেলা কিন্তু এখানে হলো। আপনারা জানেন, রোমান তার আপনাদের ক্যামেরাবন্দি, যে এত ভালো ভালো প্লেয়ার এসছে, যে প্লেয়ার বৈশাখ সাব ডিভিশনে কোনো মাঠে আসেনি, সমস্ত প্লেয়ার নাইজেরিয়ান যত ভালো ভালো প্লেয়ার আছে সব আমাদের এই মাঠে দুদিন ধরে খেলা করেছে। 16টা টিম যেভাবে কঠোরভাবে তারা মাঠে নেমেছে এবং এত সুন্দর কোনো মাঠে আমরা প্রতিটা খেলা যে হাড্ডাহাড্ডি এবং ইভিন ফাইনাল পর্যন্ত যেভাবে দেখলাম, এবং চ্যাম্পিয়ন রানার্স আপ আমাদের লোকাল দুটো টিমই হলো, মেঘনা জুয়েলারি এবং সালাম ভাই একাদশ। আপনারা এখানে আরও একটা জিনিস রেখেছেন, যেটা নাইজেরিয়ান প্লেয়ার মাত্র 4 জন করে রেস্ট্রিকশন বেঁধে দিয়েছিলেন, এটা কি আপনাদের চিন্তাধারা ছিল নাকি আপনারা বাংলা ছেলেদের ওঠার জন্য এরকম কোনো চিন্তাধারা থেকে করেছিলেন? না না, আমরা বাঙালি কিছু ছেলেপিলে আছে আমাদের এলাকায় যারা খেলাধুলো করে ফুটবল খেলা, এবং সব নাইজেরিয়ান যদি নামিয়ে দেয় তাহলে বাঙালি ছেলেরা চান্স পাবে না, সেই জন্য আমরা পরিকল্পনা করি বাঙালি ছেলেদেরও খেলা আমরা দেখতে চাই, মানুষ দেখতে চাইছে, বাঙালিরাও একটু এগিয়ে আসুক, এটা আমাদের পরিকল্পনা। সেই জন্যই আমরা 4 জন আমরা এটা ইয়ে করেই দিয়েছিলাম টাইতে, এবং যথারীতি সেইভাবে 4 জন নাইজেরিয়া অব্দি খেলা করেছে। কিন্তু যে সমস্ত নাইজেরিয়ান এসেছে, এই নাইজেরিয়ান কোনো মাঠে খুব একটা আসে না, কারণ এই নাইজেরিয়ানদের একেবারে টপ নাইজেরিয়ান আমাদের কলকাতার, সেই জন্য যা খেলা হয়েছে আমি তো মনে করি বৈশাখ সাব ডিভিশনের সেরা খেলা আমাদের এখানে হয়েছে। সব থেকে বড়ো জিনিস, সুন্দর পরিবেশের মধ্যে খেলা হয়েছে, যে পরিবেশটা বৈশাখ সাব ডিভিশনে কোনো মাঠে এত সুন্দর পরিবেশে খেলা হয়নি, যে খেলাটা আমাদের এখানে যে পরিবেশ হয়েছে, তার জন্য আমাদের মুরারিশা আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীদের এবং আমাদের ইয়ং স্টার আমাদের ছেলেপিলেদের এখানে যারা এই টোটাল খেলাটা যারা পরিবেশনা করেছে সহযোগিতা করেছে তাদেরকে আমি মুরারিশা আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। স্যার, আমি একটা প্রশ্ন করতে চাই, আগামী বছর কি প্রাইজ মানি থাকতে পারে এই খেলা, এই টুর্নামেন্টে? আমরা এটা অনেক অনেক বেশি করব, যেটা বছর হয়েছে আমরা চিন্তা করছি আগামী বছর সেটা ডবল করব, অতএব আমরা চিন্তা করছি 3.5 লাখ 3 লাখ এই ধরনের প্রাইজ আমরা করে আগামী দিনে আমরা খেলাটা দেবো, যাতে বৈশাখ সাব ডিভিশনে ভবানীপুর এই মাঠে আমরা এই মাঠটা নতুন বানিয়েছি, আপনারা জানেন এই মাঠটা কিন্তু নতুন মাঠ, চরভাটার একটি জায়গা, আমরা এখানে মাঠটা নতুন করেছি এবং এই খেলাটা শুরু করেছি এবছর দিয়ে, আগামীতে আমাদের বড় পরিকল্পনা আছে এবং ভবানীপুরের মানুষ ফুটবল প্রেমী মানুষ। সেক্ষেত্রে আরও আপনাকে দেখি যে আমরা এলাকার যতগুলো মাঠ আছে, যেমন চকপাটলি থেকে শুরু করে আমরা মহিষপুকুর থেকে শুরু করে বড় বড় মাঠ যতগুলো দেখেছি, প্রত্যেকটা মাঠে আপনাকে যেতে দেখেছি, এবং সেই সঙ্গে আমরা বারিক বিশ্বাস মহাশয় আছেন, আপনাদেরকে প্রত্যেককে যে প্রত্যেক যে এই যে মাঠগুলোতে আপনারা এই মুহূর্তে খেলা সম্পর্কিত যান, আমরা দেখেছি মাঠ থেকে রাজনৈতিক লেভেলে যেতে, কিন্তু আপনারা রাজনৈতিক লেভেল থেকে মাঠে নেমে এসেছেন মানুষের কাছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, দিদি মমতা ব্যানার্জি 2021 সালে বিধানসভা নির্বাচনে ঘোষণা করেছিল খেলা হবে এবং 213টা গোল দিয়েছে, সিপিএম কংগ্রেস বিজেপিকে 213টা গোল দিয়ে দিদি আবার বাংলার মসনদে বসেছে। আমরা তো বলছি 2021 সালে দিদি ঘোষণা করেছে আমরা কর্মী হিসাবে সৈনিক হিসাবে আমরা এটাকে 2024 সালে এই খেলাটা ফাইনালি খেলবো এবং দিদি মমতা ব্যানার্জিকে দিল্লির মসনদে বসাবো, এটাই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমরা একটা শপথ নিয়েছি। এবং একটা জানেন বিষয়,
সেটা হলো প্রত্যেক মাঠে আমরা দেখেছেন বারিক বিশ্বাস আমাদেরকে দেখেন, কারণ আমরা তো জানেন তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা 365 দিন মানুষের সঙ্গে থাকি। সেই জন্য প্রত্যেক মাঠে সমস্ত জায়গায় যেখানে মানুষ থাকে সেখানে আমরা থাকি, যেখানে মানুষ নেই সেখানে আমরা নেই। সেই সঙ্গে বলবো যে এই মুহূর্তে আমরা যে স্টেজে দাঁড়িয়ে আছি, একটু পিছিয়ে যাব, এই স্টেজটাতে টোটাল ছিল, উপর থেকে দেখাবো যে খেলা হবে। মেন যে স্লোগান ছিল স্টেজে সেটা ছিল খেলা হবে। সেই খেলা হবে স্টেজে যে মানুষগুলোকে আমরা দেখছি এই মুহূর্তে, তার পিছনে যারা আছে তাদের অনেকেরই আমরা আজকের মঞ্চে এবং কালকের মঞ্চে দেখেছি। আমি দুদিন ধরে মঞ্চে ছিলাম, তো এই মানুষগুলো যারা এই মুহূর্তে আমাদের সামনে নেই, কিন্তু এই যে হাজী নুরুল ইসলাম যিনি আজকে এসেছিলেন কয়েক মিনিটের জন্য আমাদের কাছে ছিলেন, তো হয়তো তিনি বারিক বিশ্বাস বা আমাদের আকের আলী ভাই সাহেবকে ভালোবেসেই এই মাঠে এনাদের সাহায্য করতে এসেছিলেন। এবং সেই সঙ্গে বলবো যে এই খেলা আমাদের আকের আলী ভাই বললেন যে এই মুহূর্তে যে আগামী বছর তিনি আরও অনেক বড় বড় আকারে নিয়ে যেতে চান, সেই শুভকামনায় আমরা সবাই আছি থাকবো।